আসসালামু আলাইকুম প্রিয় আমার দশম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই বাসায় ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের ত্রিকোণমিতির 8.1 8.2 এর দ্বিতীয় ক্লাস, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় ক্লাসে দেখো উদ্দীপকটা খেয়াল করো, এই একটা বৃত্ত, ও কেন্দ্রভিষ্ট একটা বৃত্ত দিয়ে আছে, এখানে কোণটা দিয়ে আছে থিটা, আর এখানে লম্বের মানটা দিয়ে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর অতিভুজের মানটা দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওবি এর মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বিডি এর মান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। চিত্রে বলছে এ বিসি একটি বৃত্তাকার চাকা, এ বিসি একটি বৃত্তাকার চাকা, চাকাটির এ বি চাপের দৈর্ঘ্য, এই যে এইটুকু এ বি চাপের দৈর্ঘ্য 44 সেন্টিমিটার, তাহলে এইটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে 44 সেন্টিমিটার, এবং থিটা কোণের বৃত্তীয় পরিমাপ, এই থিটা বৃত্তীয় পরিমাপ দেওয়া আছে 1 রেডিয়ান। ক নম্বরটা দেখো, চাকাটি একবার ঘুরিয়ে কত মিটার দ্রুত অতিক্রম করে। খ নম্বর, এবিসি চাকাটি প্রতি সেকেন্ডে 5 বার আবর্তিত হলে চাকাটি 1 কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। গ নম্বর, চিত্র হতে প্রমাণ করো ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে এখন সমাধানটা খেয়াল করো, প্রথমে আমাদের দেওয়া আছে চাপের দৈর্ঘ্য, দেওয়া আছে চাপের দৈর্ঘ্য 44 সেন্টিমিটার, এবং থিটা ইকুয়াল টু 1 রেডিয়ান। আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, দৈর্ঘ্যের চাপের দৈর্ঘ্যের সূত্র এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, চাপের দৈর্ঘ্য দেওয়া আছে 44, আর এর মানটা দৈর্ঘ্য আমরা নির্ণয় করবো, থিটার মান দেওয়া আছে 1 রেডিয়ান। এবার ওয়ান আর আর ইন্টু করলে আর ই থাকে, তাহলে আর ইকুয়াল টু 44 কি হবে, সেন্টিমিটার হবে। এইবার খেয়াল করো, যেহেতু চাকাটি একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, এটা আমরা জানি যে একটা বৃত্তাকার চাকা, এই চাকা এটা যদি আমরা একবার ঘুরি তাহলে কি এই পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে চাকার পরিধি সূত্র আমরা জানি 2πr, তো চাকার পরিধি আমরা বের করব, 2πr এর মান 44 সেন্টিমিটার বের করলাম মাত্র, এবার দুইটা গুণ করলে হবে 88π। এইবার এখানে কি দেওয়া আছে, সেন্টিমিটার, উত্তর চাচ্ছে কি মিটারে, কত কত মিটার, তাহলে উত্তর আমাদের মিটার চাচ্ছে মানে মিটারে নিয়ে আসবো। তাহলে আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এটাকে এখন 100 যদি আমরা ডিভাইডেড করি তাহলে কি হবে, মিটার হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি করলে 22/25 πm, এইটাই অ্যান্সার। খ নম্বর, খ নম্বরটা আসো, খ নম্বর বলছে এবিসি চাকাটি প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যদি 5 বার ঘোরে বা আবর্তিত হলে চাকাটি 1 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে, আমাদের সময় চাচ্ছে। ক হতে পারে চাকাটি একবার ঘুরলে অতিক্রম করে কত, 22π/25 m। এবার অর্থাৎ প্রতি সেকেন্ডে অতিক্রম করে, প্রতি সেকেন্ডে এখানে বলে দিচ্ছে কিন্তু 5 বার আবর্তিত হয়, তাহলে একবার আবর্তিত হলে এতটুকু যায়, তাহলে প্রতি সেকেন্ডে কতটুকু যাবে, 5 × এই মানটা, তাহলে এটাকে কাটাকাটি করলে 22/5 πm। এবার আমরা জানি কি 1 কিলোমিটার সমান 1000 মিটার, যেহেতু এখানে মিটার আছে আর আমাদের অঙ্কে দেওয়া আছে কিলোমিটার, কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে আসলাম। এইবার 22/π এত মিটার পথ অতিক্রম করে কত সেকেন্ডে, 1 সেকেন্ডে, যেহেতু আমাদের উত্তর কি যাচ্ছে, সময় যাচ্ছে, তাহলে সময় ডান পাশে যাবে, তাহলে 1 কিলোমিটার পথ অতিক্রম করতে কম, কম হলে কি হয় ভাগ হয়, ভাগ হলে কি হচ্ছে, আমরা একবারে উল্টায় দিছি, 5 উপরে লিখছি আর 22/π নিচে লিখে দিচ্ছি, অতএব 1000 মিটার, যেতে 1000 × হবে, কাটাকাটি করলে আমাদের একবারে পায়ের মান বসিয়ে দিয়ে 3.1416 এই মানটা আসবে, তো প্রায় লিখে দেবো অবশ্যই, কারণ একটু কম বেশি হতে পারে। এইবার আসো গ নম্বর, গ নম্বরে চিত্রটাকে খেয়াল করতে, আমাদের চিত্র হতে যেহেতু বলছে এই আমাদের চিত্রটা দেওয়া আছে, আমি চিত্র ছোট করে এঁকে রেখে দিছি এখানে, এইখানে এই থিটা কোণের সাপেক্ষে বিডিটা কি লম্ব আর ওবিটা কি, ওবিটা হচ্ছে অতিভুজ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, চিত্র হতে পারি সাইন থিটা ইকুয়াল টু বিডি লম্ব বাই অতিভুজ, বিডি ডিভাইডেড বাই ওবি, তাই লিখলাম যে চিত্র হতে পারে সাইন থিটা ইকুয়াল টু বিডি বাই ওবি। এখন বিডি এর মান দেয়া আছে এক্স স্কোয়ার, এখানে আমি লিখিনি, বিডি এর মান কত দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম তাই, আর ওবি এর মান দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সে মানটা বসিয়ে দিছি। এইবার এই সাইন থিটার নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে, তাহলে এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে সবসময় আগে মনে রাখবা যোজন বিয়োজন যাদের ভুল হয় এই লবটা উপর নিচে আগে লিখে নেবা, হরটা যে একবার প্লাস হরটা একবার মাইনাস, একইভাবে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপর নিচে আগে লিখে নেবো, হরটা যে একবার প্লাস, প্লাস হলে চিহ্ন পরিবর্তন হবে না, তারপর হরটা মাইনাস, মাইনাস হলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এইবার এটাকে কাটাকাটি করলে আমাদের সাইন থিটা প্লাস 1, লেফটে যা আছে তাই সাইন থিটা মাইনাস 1, আর রাইট হ্যান্ড সাইডে কাটাকাটি করলে আমাদের থাকে
टू एक्स स्क्वायर माइनस टू वाई स्क्वायर टू और टू एखे केटे जाए আর এখানে আমি কি করছি ওয়ানটাকে আগে লিখছি আর সাইন থিটাকে পরে লিখছি আর এখানে মাইনাস চিহ্ন কমন নিয়ে ওয়ানটা প্লাস হয়ে যায় সাইন থিটা মাইনাস হয়ে যায় আর এটা কাটাকাটি করে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার থাকে এইবার সমান চিহ্নের উভয় পক্ষে একই জাতীয় জিনিস থাকলে কি করা যায় বাদ দিয়ে দেওয়া যায় তাহলে এই পাশেও মাইনাস আছে এই পাশেও মাইনাস আছে আমরা মাইনাসটা বাদ দিয়ে দিলাম তারপরে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইবার কি করছি খেয়াল করো আমাদের বীজগাণিতিক রাশির আমরা এই ধরনের অঙ্ক অনেক করতাম নিচে এই যে চিহ্নটা থাকবে এর বিপরীত চিহ্ন দ্বারা লব আর হরকে গুণ করছে অর্থাৎ ওয়ান প্লাস সাইন থিটা দ্বারা লব কেও গুণ করছে হর কেও গুণ করছে তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা নিচে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা আর রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই সেম এবার খেয়াল করো তারপরে কি করছি এটা ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা বর্গ করলে গুণ করলে বর্গ হয়ে যায় অর্থাৎ এ আর এ ইন্টু করলে কত হয় এ স্কোয়ার তদ্রুপ আমরা এটা এভাবে লিখে দিছি আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় বসে এ স্কোয়ার ওয়ান কে স্কোয়ার দেওয়ার না দেয় একই কথা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই এইবার ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার যা আছে তাই লিখছি আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি জানি কজ স্কোয়ার থিটা দুইটার উপরে স্কোয়ার আছে এই জন্য আমরা এই লাইনটা একবারে গ্যাপ দিয়ে একবার লিখে দিচ্ছি ওয়ান প্লাস সাইন থিটা নিচেই কজ স্কোয়ার থিটাকে কজ থিটা পুরাটার একবারে হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি আর এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার কে এক্স বাই ওয়াই পুরাটা হোল স্কোয়ার লিখছি এইবার উভয় পক্ষে যদি আমি বর্গমূল করি এখানে কি করছি বর্গমূল করছি উভয় পক্ষে যদি আমি বর্গমূল করি তাহলে রুট আর স্কয়ার কেটে যে থাকে ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই এইবার তারপর আমি এখানে যেভাবে লিখছি সেটা হচ্ছে একবারে তোমার যার যার ভাগ তার তার দিয়ে দিচ্ছি এই ওয়ান প্লাস সাইন থিটার সাথে কস থিটা কি আকার আছে ভাগ আকার আছে তাহলে ওয়ান বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই আর সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা আগে লিখছি আর ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু সেক থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই এইটাই প্রমাণিত ধন্যবাদ সবাইকে